বিয়ের পরও পুরো সারা জীবনটা এই সেম জিনিসটাই নিয়ে নাও, যে শীতল বা শুটকি থাকে জাস্ট অসম। ত্রিপুরার মধ্যেও যে ত্রিপুরা মথার অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে গুড মর্নিং, সকাল 8-9 থেকে এত রোদ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে 11-টার মধ্যে মাছ আসে। এখন যাচ্ছি সকাল সকাল মাছের দোকানে, সেই বাঙালি দোকানগুলো যা দেখেছিলাম, কিছু ভালো ভালো কলকাতা থেকে মাছ এসেছে হয়তো বা, তো খুশি করলে এনে যা রে। আমি জানি যে আজকে প্রচন্ড ভিড় থাকবে। আগে হাম এদিকে নীতিশ, এদিকে হচ্ছে মাই চিকেন। মাই চিকেন হচ্ছে নাম, বাট ইসকে ফিশ ভি বহুত জ্যাদা মিলতা হ্যায়। এই আজকে ভিড় নেই বেশি। শুধু পেটি নেওয়া যাবে 700 মতো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আবার সেই ব্যাঙ্গালোরের লাইফস্টাইল ভ্লগে ফেরত চলে এসেছি। মাছ নেওয়া শেষ আজকের দিনে। অ্যাকচুয়ালি বড় মাছটা একটু ফ্রেশ মোটামুটি পাওয়া যায় আর কি, আর এই কাতলাগুলো কলকাতা থেকে যেগুলো আসে দ্যাট দোজ আর টেস্টিয়ার। মাইসোর থেকেও আসে কিন্তু মাইসোরেরগুলো এতটা টেস্টি হয় না, কেন জানি না, হয়তো জলের ডিফারেন্স। এখন যাই, এই পেছনে দেখো উডুপি দেখতে পাচ্ছ, উডুপি থেকে ওর অ্যাজ ইউজুয়াল মেদু বড়া নিয়ে যাই। ব্যাঙ্গালোরে আসার পর থেকে আমার এরকম ঠান্ডা বান্ডা লেগে গেছে, আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। মানে তার মধ্যেও শরীর খারাপের মধ্যে আমি ভাবলাম যে না, লেট করব না, কোয়েম্বাটোরের ব্লগগুলো যথাসম্ভব ট্রাই করে আপলোড করে দিই। তো সেগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো দেখে নিও। এরা হলো আমার সাথী, এদের ছাড়া ঘুম হচ্ছে না, কারণ নাক বন্ধ, গলা খিচখিচ চলছে, ওষুধও খাচ্ছি কিন্তু এখনও কমেনি। এনিওয়েজ, এসব তো চলতেই থাকবে, চলো দেখি দীপঙ্কর কি বাজার করে এনেছে আর আজকে কি রান্না হবে। আজকে করছি মাছের একটা রেসিপি, একটু পরেই দেখাবো, আর তার সাথে হচ্ছে দেখো আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা। যে ব্যাঙ্গালোরে আগে তোমার একটা ফ্যান, আমাদের ঘরে সামনের ঘরে তিনটে ফ্যান, ঘরটা অনেকটা বড়, একটা ফ্যান 2 বা 3 চালিয়ে দিলে হয়ে যেত, এখন 3 ফ্যান ফুল স্পিডে চালিয়েও গরম কমছে না। আর এদিকে আমাদের ফ্ল্যাটে কোনো এসির পয়েন্টও নেই, এতদিন তো এসি কখনো মনে হয়নি লাগবে বলে, বা লাগেও নি বলে যারা আগে থেকেছে, বাট এখন তো এত গরম পড়েছে মানে কি বলবো। এখানে দেখো অফিসে বসে আমার সাথে কথা বলছিল আর এগুলোই রেকর্ড করছে বসে বসে, কি অবস্থা। অফিসের ফাঁকে অ্যাকচুয়ালি আজকে সকালে খাওয়া দাওয়া হয়নি, তো তাড়াতাড়ি এসে যেতে হয়েছিল। এখন একটু বাইরে এসেছি, দেখি ম্যাগি খেয়ে নেবো, তার সাথে একটু জুস বুস খেয়ে নেবো। অফিসের সামনে একটা জুসের দোকান আছে, এগ ম্যাগি মানে বয়েল এগ দিয়ে দেয় এটার মধ্যে, ম্যাগির মধ্যে, তার সাথে কর্নও দিয়ে দেয়। গুড, নাইস, ভালো লাগে। এটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব মাছ ভাজা করে ভুজি করেছি, এখন এটাকে ভাজবো এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। যখন আমার মাছ খেতে ইচ্ছে করে না, মানে লাস্ট এই সর্দি কাশির মধ্যে একদম মাছ খেতে ইচ্ছে করছে না, মানে মাছের ঝোল ফুল করলে তো একদম ইচ্ছে করছে না, কারণ গন্ধে যেমন উটকানি আসছে, তো সেই জন্য আমি ভাবলাম যে চলো আজকে মাছের ভুজিটা বানাই, এটা একটু ডিফারেন্ট টেস্ট হয় খেতে, এটা তোমরাও ট্রাই করতে পারো। কিচ্ছুই করতে লাগবে না, মাছটাকে ভেজে জাস্ট শ্রেডেড করে নাও, অ্যান্ড দেন একটু কাঁচা পেঁয়াজ দিয়ে, মানে মাছের ভর্তা, ইয়েস, সোজা সবটা কথা, মাছের ভর্তা উইদাউট এনি আদার মানে সস ওয়াগেরা এসব কিছু লাগে না। কিছু একটা বানিয়েছে মাছ দিয়ে, স্ক্র্যাম্বলড ফিশ টাইপ, এটা শুনেছি, বললো আমাকে, এটা গিয়া ফাইনালি দেখতে হবে কিরকম হয়। এটা ভালোই হয়, আগে যখন বানিয়েছিল আজকেও হয়তো ভালোই হবে। এখানে মাছগুলোকে না আমি একটু কম ভাজা করেছি, মানে ফার্স্ট যে ভাজাটা হয় এটা একটু কম ভাজা হয়, এরপরে যে আমি আবার নেক্সট টাইমে তো ভাজবো, মানে এখন এই দেখো তেল গরম হচ্ছে, এখন আবার ভাজবো, তো এখন গিয়ে প্রপারলি ভাজবো আর কি। আর পেঁয়াজটাকে একটু কম, একটু কাঁচা কাঁচা পেঁয়াজটা থাকলে খেতে ভালোই লাগে, মানে সর্দির মুখে তো আরো বেশি ভালো লাগে। এই সময় দরকার ছিল শীতল শুটকির, বাট ঘরেই নেই শীতল। এ দেখো তেলে এখন একটু রসুন দিয়ে দিয়েছি, রসুন গুলো লাল লাল হয়ে যাচ্ছে, এরপরে দিয়ে দেবো এই মাছগুলো। মাছ দেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন তার সাথে দেব এইগুলো। আমার হয়ে গেছে অলমোস্ট, লঙ্কাটা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে জাস্ট মিক্স করব এন্ড ইটস ডান। 1:30 বাজেনি এখনো, আর আমার রান্না বান্না শেষ হয়ে গেছে,
ভাগ্যিস এখন একটু বসবো, কাজ করব, কাজ করে উঠে স্নান করব, তারপরে দেখতে থাকো কি করি সারাদিন, এরকমই হয় আমাদের বোরিং লাইফ। Many unbearable hours later. মোটামুটি এখন বেরিয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে, অ্যাকচুয়ালি দেখুন একটু শরীরটা খারাপ আর কি, একটু জ্বর জ্বর কীরকম জানি, মানে তোমার ব্যাঙ্গালোরের মধ্যে আজকাল সবারই শুনছি একটু জ্বর জ্বর, শরীর গরম গরম এরকম টাইপ শরীর ব্যথা চলছে। আমারও একটু একটু ছিল, বাট দেখুন একটু বেশি। এখন অ্যাকচুয়ালি কোন জিনিসটার দরকার জানো, সেটা হচ্ছে একটু শীতল বা শুটকি যেটাকে বলে সেটার দরকার। শুটকি থাকলে একদম বেস্ট হবে। কী করা যাবে, সে অ্যাকচুয়ালি ওই যে কাতলা মাছটা আছে না সেটাকে কীরকম একটা বানাচ্ছে, যেটা বলছে একটু আগেও বলছিলাম, একটু ওই শীতল টাইপের টেস্ট আনার জন্য কিছু একটা সে বানাচ্ছে। কী আনবে কে জানে, গিয়ে দেখি কীরকম হয়েছে এটা। অনেকদিন ধরে এখানে পড়ে আছে, আসার পর থেকে এতটাই শরীর খারাপ যে আমি আর কাপড় টাপড় কিচ্ছু গোছাইনি, সব যেরকম কাজ ছিল ওরকমই পড়ে আছে। তো এখন ভাবলাম যে না, ঘরটা এখন গুছানো দরকার আস্তে আস্তে। তো এখন ওর জামা কাপড়গুলো এক্সাইড করেছি, এখন আমার জামা কাপড়গুলো এক্সাইড করবো, প্লাস ওর স্ত্রীর জামা কাপড় আলাদা করব, সব এভাবে আস্তে আস্তে রেডি করব। কিন্তু ওরগুলো গুছিয়ে কোনো লাভ নেই, ও এসে আবার সব উলটুল করে দেয়। এখানে দেখছো এ হচ্ছে ব্যাঙ্গালোরের রোডসের অবস্থা আর গাছের অবস্থা এই সিজনটার মধ্যে, বেশ সুন্দর। সারা মানে একটা প্রবলেম হয়ে যায় গাড়ির ওপর, এই অবস্থা হয়ে যায় প্রত্যেক দিন, তুমি রাত্রে যতই ধো না কেন সকালবেলা এই অবস্থা হয়ে যাবে। এই দিস দ্য কন্ডিশন। আর রাস্তা দেখো প্রত্যেক দিন এরকম থাকে, দিস ইজ ওয়ান কালার। কী কালার, কালারের নলেজ মেয়েদের ভালো থাকে, বাট দিস ইজ হাউ ব্যাঙ্গালোর রোড লুকস এই সিজনে। একে রাস্তার কন্ডিশন এরকম, আর তার সাথে চলছে এখানে সব ফটোশ্যুট ফটোশ্যুট, প্রত্যেক দিকে আমি দেখছি শুধু ফটোশ্যুটই চলছে। মানে বিয়ের আগে থেকেই তুমি যদি এরকমভাবে এক্সপার্ট থাকো ফটো তোলার, শুধু একটা জিনিস জেনে নিতে হবে যে বিয়ের পরেও পুরো সারা জীবনটা এই সেম জিনিসটাই কন্টিনিউ করতে হবে। কাজটা শেষ করে স্নান হয়ে গেল, বাবা এখানের এই কনস্ট্রাকশন ওয়ার্ক আর শেষ হবে না এই জীবনে। যাই হোক, আমার প্রচণ্ড হাঁচি হচ্ছে এখন, এতদিন হাঁচি ছিল না, শুধু সর্দি, আজকে থেকে হাঁচি স্টার্ট। আর দেখো আমার বাড়ির সামনে কি সুন্দর হলুদ হলুদ ফুল হয়েছে, আর এখানে হচ্ছে সব পিঙ্ক পিঙ্ক ফুল, মাস্ট। সামনে থেকে ভিউটা কিন্তু সেরা। বসেছি ব্লগটাকে লাইভ করব, চলো লাস্ট ব্লগটাকে এখানে লাইভ করছি। এই যে কোয়েম্বাটোর ব্লগ, যারা যারা দেখোনি দেখে নিও, কারণ অলরেডি তো লাইভ হয়েই গেছে, হবে আনলিস্ট করা রয়েছে, পাবলিক সেভও হ্যাঁ হো গিয়া, চলো পাবলিক হো গিয়া এই ব্লগ। আমার ভাত নিয়ে আমি বসে যাচ্ছি, কারণ দীপঙ্কর বলল লেট হবে, তো আমি ভাবলাম আমি খেয়ে নিই, কারণ আমাকে ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে আমার। আমার না শরীরটা যেন টাইম টু টাইম খালি খারাপ হচ্ছে। যাই হোক, মাছটা খেতে বেশ ভালোই লাগলো, অনেকদিন পরে এভাবে মাছ খেলাম আজকে। আরেকটা জিনিস হচ্ছে যে মাছটাতে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যে কারণে একটু ঝাল ঝাল লেগে আরও মানে মানে একটু নাকটা ছাড়ছে ছাড়ছে। এখন দেখি ওষুধ খাবো, ওষুধ খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে। এই হলো আমার ওষুধ, অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিয়েছি, নাহলে হয়তো জিনিসটা আরও আরও গভীরে যাও এমন হয়ে যাবে আর কি। একটা জিনিস দেখাই, এই দেখো এই কুকিজটা না পিনাট বাটার কুকিজ, এটা এনেছিলাম লুলু কোয়েম্বাটোর থেকে, এটা ভীষণ ভালো খেতে। এই পিনাট বাটার কুকিজটা দেখবো ব্যাঙ্গালোর লুলুতে আছে কিনা। ব্যাঙ্গালোরে দুটো লুলু আছে, একটা তো লুলু হাইপার মার্কেট, আরেকটা দেখলাম কোনো একটা মলের ভেতরে লুলু ডেইলি বলে একটা আছে। তো ভাবছি এর মধ্যেই যাবো, কিন্তু শরীরই সাথ দিচ্ছে না লাস্ট কটা দিন থেকে, ওই আর কি, দেখি যাবো এর মধ্যে। এ বাবা, এ কার জন্য ওয়েট করছে ভগবান জানে। আমাদের ঘরের সামনে আবার দেখো এটা অন্যরকমের, এখানে আবার অন্য কালার, এদিকে আবার আছে তোমার হলুদ রঙের, তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের খাসিয়ত। যাই হোক ঘরে পৌঁছলাম, বাজছে 5টা, দেবকন্যার অ্যান্টিবায়োটিকের টাইমও হয়ে গেছে, কবি খানা খানা তারপর বাদ লিলি না হয় ট্যাবলেট, মোস্ট ব্যাঙ্গের ট্যাবলেট খাইনি, বলেছিলাম যে ভাত খেয়ে নিতে, বাট অবভিয়াসলি সে ট্যাবলেট খায়নি, যতক্ষণ না দেবো ততক্ষণ সে ট্যাবলেট খাবে না নিজে থেকে, প্রবলেম হি প্রবলেম। কোন আয়া, হ্যালো, ব্লক করেছো? ব্লক করেছি, যাহা পনা তোমার পুরো কালো লাগছে। আমিও জানি, ট্যাবলেট খেয়েছো? হ্যাঁ।
কিছু জিনিস তোমরা কে জানি আমাকে কি জিজ্ঞেস করছিলে লাইভ এর মধ্যে অ্যাবাউট গাট হেলথ, গাট হেলথ ভাই আমাকে কেন জিজ্ঞেস করে, হু নোজ। বাট একটা জিনিস যেটা আমি এখানে স্ন্যাক্স এর মধ্যে আই লাইক দিস ব্র্যান্ড লেটস ট্রাই ইসপে কেয়া হে, দিস ইজ মেড উইথ 100% গ্রাউন্ড নাট অয়েল, তো এটার মধ্যে পাম অয়েল ইজ নট ইউজড, দ্যাট ইজ ওয়ান গুড থিং অ্যাবাউট এই ব্র্যান্ড, নো পাম অয়েল। আজকাল সব জিনিসের মধ্যে এত বেশি পাম অয়েল ইউজ হচ্ছে। আর ফর গাট হেলথ, গাট হেলথ যেটা বলছি নর্মাল ফ্রেশ টক দই যাকে বলে আর কি, সো দিস ইজ দ্য টক দই উইচ আই লাইক ভেরি মাচ খাওয়া দাওয়ার মধ্যে, এভরিডে হ্যাবিট। হো গিয়া খানা গরম, লাঞ্চ এটা তো স্টার্ট করলাম এই তোমার মাছটা দিয়ে, কি আর বলবো, ইটস জাস্ট অসম, বেশ ভালো হয়েছে, একটু অন্যরকম, ইটস মোর লাইক এ ভুর্জি অফ ফিশ, দেবকন্যা কী নাম দিয়েছে ওই বলতে পারবে, বাট অ্যাজ সাচ টেস্টটা বেশ ভালো, একটু শরীরটা খারাপ থাকলে বেশ ভালোই লাগে এটা। এখন শীতল নেই, শুটকি নেই, তাহলে কী করবো, জ্যান্ত মাছের মানে মরা মাছের শীতল তো হয়ে যাচ্ছে, আবার বেশি মরা ভাই কী জানি, সামথিং লাইক দ্যাট। তো মোটামুটি এই মাছের, এই দেখো আমি এখান থেকে কথা বলছি আরেকজন, হ্যালো, শি ইজ ওয়েল, শি ইজ ওকে, শি ইজ আনওয়েল, ওকে, মানে একটা তো মানতেই হবে বেচারে আনওয়েল হলেও, এটা তো রেধেছে না, ইটস লাইক নর্মালি আই থিঙ্ক ব্যাঙ্গালোরের মধ্যে আজকাল হচ্ছে, সবারই হচ্ছে, আমার একটু একটু ছিল বাট আমার খুব একটা বেশি ইম্প্যাক্ট হয়নি, তো যদি হোক দ্যাটস হোপ সব জলদি নিপট যায়, সব সহি হয়ে যায় জলদি, নিয়ে নাও জলদি ব্যাপার, এরকম রিয়াকশন দিলে হবে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে আর, ইউটিউব চালু হইলে এখন তো খেতে বসবো, কিন্তু তার আগে কিছু একটা নিউজ চালাবো, কিন্তু জাস্ট উঠলাম মানে ঘুমের মধ্যেও হাঁচি হচ্ছে, এত মানে নাক থেকে জল পড়ছে কন্টিনিউয়াস, কিছু করার নেই, হয়তো বা কালকের মধ্যে কিছুটা ঠিক হব, আর এখন যাই ডিনার করি, ডিনার করার ইচ্ছে তো নেই বাট ওই আর কি টুকটাক কিছু করব, করে এডিট করব ব্লগটা, করে ঘুম। আজকাল দেখছি দু তিনটে নিউজ অ্যাজ অফ নাও কাফি, ওয়ান ইজ অ্যাবাউট ইলেকশনের ডেট রিলিজ হবে, তার মধ্যে সিএ এর চ্যালেঞ্জ ব্যালেঞ্জ চলছে, সিএ রুলস এসে গেল, অ্যাট দ্য সেম টাইম আজ তো মতলব ভয়ানক খুলাসা অফ ইলেকটোরাল বন্ডস, সেটা হলো, তার সাথে অ্যানাদার নিউজ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও, অ্যান্ড আই থিঙ্ক এটা রিলেটেড টু ত্রিপুরার মধ্যেও, যে ত্রিপুরা মথার অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে একটা প্যাক্ট সাইন হলো, সেটার সিমিলার সামথিং ইজ হ্যাপেনিং ইন লাদাখ অলসো, তো ইফ ইউ গাইজ আর নট ফলোয়িং, তো লাদাখের মধ্যেও সিমিলার থিং ইজ হ্যাপেনিং, সো সোনম ওয়াংচুক ইজ নাও অন ফাস্ট টিল ডেথ, তো এটা আর একটা চলছে সিরিয়াস ইস্যু ইন লাদাখ রিজিয়ন, আর মোস্ট প্রবাবলি দিস ইজ অন সিমিলার লাইন যেটা ত্রিপুরার মধ্যে অলরেডি ত্রিপুরামথা হ্যাজ অ্যাচিভড, যে একটা আলাদা একটা কমিটি বানিয়ে দে উইল থিঙ্ক অ্যাবাউট, সেন্ট্রাল গভর্নমেন্ট উইল নাও থিঙ্ক অ্যাবাউট হাউ টু ইমপ্লিমেন্ট দেয়ার ডিমান্ড, তো সিমিলার থিং ইজ গোনা হ্যাপেন ইন লাদাখ, আই হোপ এই জিনিসটা ফলো করতে পারো। এই মুখ দেখাও, অ্যাটলিস্ট বাই বলে দাও, খাওয়া শেষ, এখন আমরা চলে এসেছি ঘুমাবো, ঘুমাবো না এডিট করব, এডিট করে ঘুম, তো চলো দেখা হয় নেক্সট ব্লগে, জানি না শরীর তাতে যাতে সুস্থ হয়ে যায়, হয়ে গেলে তো ভালো, তাড়াতাড়ি দেখা হবে, চলো বাই গাইস, এভাবে বাই, এভাবে বাই, যেভাবে খুশি বাই, ঠিক করো, বলো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, তোমরা ভালো ভালো কমেন্ট কমেন্ট করছো, এক কন্ট্রোভার্সিয়াল কমেন্টও করছো, সেগুলোও দেখছি ভালো লাগে, কমেন্ট করতে থাকো, চলো মিলতে হ্যাঁ নেক্সট ভিডিও মে।